সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন সুর প্রকাশে। এই আয়োজনের পুরোটা সময় জুড়ে থাকছি আমি শোভন, এবং আজকে আমার সাথে যে ব্যান্ডটি আছে তাদের নাম প্রতিবিম্ব। সো ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কি অবস্থা? এই তো। আচ্ছা, আমি যদি প্রথমে দর্শকদের কাছে একটু সবার পরিচিত মানে হয়ে নেই আর কি, দর্শকদের সাথে পরিচিত করিয়ে নেই। আমি ইভান। আমি তামিম। আচ্ছা, আমি রিমো। আচ্ছা, প্রতিবিম্ব ব্যান্ডের নাম। তো প্রতিবিম্ব রাখার পেছনের কারণটা আসলে কি? প্রতিবিম্ব রাখার পেছনের কারণটা হচ্ছে যে আমরা মানে প্রথম দিকে আমাদের একটা নাম ছিল এবং আমরা ওটা বাদ দিয়ে দিই। এরপরে আমরা ভাবলাম যে আমরা তো যেহেতু একটা মানে যেহেতু আমরা গান করব, তো আমাদের গানের মানে মাধ্যমে বা আমরা আমাদের আসলে ওই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি। তো এরপরে হয় কি, আমরা আর্টসেলের যে ধূসর সময় গানটা, ওখানে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে যে লাইনটা, ওখান থেকে আসলে এই নামটা নেওয়া। মানে মিউজিক্যালি ইনফ্লুয়েন্সড বলা যায় অনেকটা। আচ্ছা, তো আমরা কথা না বাড়াই আমরা প্রথমে একটা গান শুনে নিই। প্রথমে কোন গানটা শুনবো? আমরা আসলে প্রথমে এলআরবির হাসতে দেখো গাইতে দেখো গানটা করব, আর গানটা উৎসর্গ থাকলো আইবেচে স্যারকে। বাংলাদেশ ব্যান্ড ইন্ডাস্ট্রিকে তিনি অনেক কিছু দিয়েছেন, তো এই গানটা তাকে উদ্দেশ্য করে গাওয়া। শুনে ফেলি আমরা গানটা। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না কথা যাদের তাকে নি কেউ কাছে, নিঃসঙ্গে আমি পুড়েছি মোমের আছে, আমার মাঝে আমি যেন শুধু লুকা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না। বাহ, অসাধারণ অসাধারণ। এবং আসলে মানে বাচ্চু স্যারের সেই সময়ের কথা মানে ভেসে আসছিল যেন মনের ভেতর, নস্টালজিক হয়ে গেলাম। আচ্ছা,
প্রতিবিম্ব যেহেতু নতুন ব্যান্ড, প্রতিবিম্ব আসলে মানে কাদের ধারা মানে হাইলি ইনফ্লুয়েন্সড বলা যায়? বাংলাদেশের অনেকগুলো ব্যান্ডের থেকে আমরা, যেটা হচ্ছে যে ওয়ারফেস, আর্সেল, নেমেসিস, আচ্ছা, তারপরে গল্প। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেহেতু মানে এখন মানে যাদের থেকে ইনফ্লুয়েন্সড, এদের কোনো গান কি আসলে প্রতিবিম্ব কি করে কিনা, বা অন স্টেজ বা প্র্যাকটিসে কি করা হয় কিনা? বা হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেকগুলো গান করা হয়। আচ্ছা, আমরা ওয়ারফেজের গানগুলো বেশি করি, একটু আর্সেলও করি। আচ্ছা, তো আজকে আমাদের সেকেন্ড গান আমরা ওয়ারফেজের পূর্ণতা গানটা করবো আর কি। বাহ, শুনে আসি আমরা। স্বপ্নে ডেকে নিলে পরে মন অন্তহীন,
আর সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, আর তুমি স্বপ্নে ডেকে নিলে ঘরে মন অন্তহীন রঙিন এক উৎসবে, আর এখন হচ্ছে যদি আমি বলি প্রতিবিম্বের একদম শুরুর দিকে সময়টা আসলে বা শুরুটা কবে বা কিভাবে হয়েছিল? প্রতিবিম্বের শুরুটা হয়েছিল 2017 সালে। আচ্ছা, তখন আসলে আমাদের ব্যান্ডটা গড়ে উঠে আমাদের স্কুল ফ্রেন্ডদেরকে ঘিরে, আর তখন আমরা মোটামুটি অ্যাকুস্টিক শোগুলো করতাম, লাইক অ্যাকুস্টিক কখন এগুলো মিলিয়ে। তো একটা সময় যখন বড় হচ্ছিলাম তখন ভাবলাম যে আসলে একটা ব্যান্ড, একটা ভালো করে একটা ব্যান্ড নিয়ে পথ আগানো যায়। তো ওটার কারণে পরে বা অনেক ব্যান্ড মেম্বার চলে যায়, পরে শেষে আমরা আবার নতুন করে যে যার মতো করে শিখি নতুন করে, অনেকে ইলেকট্রিকে যায়, অনেকে ড্রামসে যায়, একটু একটু করে করে এখন আমরা মোটামুটি আমাদের মানে বাংলাদেশের যে ব্যান্ডগুলো ওগুলোর গান কভার করছি, পাশাপাশি আমরা আমাদের নিজেদেরও কিছু গান নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি মানে অন ট্র্যাক নিয়ে আসলে ব্যান্ডের পরিকল্পনা কি? ট্র্যাক নিয়ে আসলে ব্যান্ডের পরিকল্পনা বলতে আমরা একটু একটু করে আগাচ্ছি গানগুলো, মানে আগে যেভাবে বাজাতাম অ্যাকুস্টিকে এখন আমরা ওগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করার ট্রাই করতেছি, যাতে গানগুলো যেন অনেক বেশি ভালো হয় আগের তুলনায়, যেহেতু আগে তো অনেক ছোট ছিলাম, এখন আস্তে আস্তে বড় হচ্ছে শিখছি নতুন করে। আমরাও সেই আশাই রাখি। তো এখন আমরা কি কোনো মানে নিজেদের গান শুনতে পারি কি প্রতিবিম্বের থেকে? হ্যাঁ, আমাদের নিজেদের একটা অন ট্র্যাকের কাজ মোটামুটি চলতেছে, তো আমরা ওটা একটু করার ট্রাই করব। আচ্ছা, গানটার নাম? গানটা হচ্ছে আমার পৃথিবী। প্লিজ আমরা শুনে আসি গানটা। জীবনের সম্পূর্ণতা
অসম্ভব সুন্দর। আচ্ছা, এই গানটা অডিয়েন্সরা আসলে কবে স্টুডিও ভার্সন শুনতে পারে? আমরা চেষ্টা করব যে কুরবানির আগে, ঈদের আগে আমরা এটা রিলিজ করতে। অবশ্যই অবশ্যই, আমিও অপেক্ষা আছে এবং আমাদের অডিয়েন্সরও অপেক্ষা আছে। আচ্ছা, এখন আমি যদি বলি আসলে ব্যান্ডের নেক্সটের পরিকল্পনা কি? নেক্সট পরিকল্পনা হচ্ছে যে আমরা আমাদের গানগুলোর যেগুলো আমরা লেখা আছে, যেগুলো মানে একটু একটু করে সুর করা আছে, ওগুলো নিয়ে বেশি কাজ করব, যাতে বাংলাদেশ যে ব্যান্ড ইন্ডাস্ট্রি, এটা আমরা আমাদের কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। একদম একদম, আমরাও সেই আশাই করি। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো তার আগে আমি যদি প্রত্যেকটা সদস্যকে আমাদের সংবাদ প্রকাশ এবং আজকে যে যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলি। প্রথমত সংবাদ প্রকাশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আর এই অনুষ্ঠানটা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বাংলাদেশ ব্যান্ড যে মিউজিক তাদের সাথে থাকবেন এবং অনেক বেশি সাপোর্ট করবেন। আচ্ছা, সংবাদ প্রকাশ থেকে আমাদের মানে অতিথিদের জন্য সামান্য কিছু উপহার আছে, তো আমি হচ্ছে প্রথমে এই ব্যান্ডকে দিতে চাই। এবং তামিম, এবং রিমন, আমরা যেহেতু অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা সংবাদ প্রকাশ সবসময় বাংলাদেশের যে নতুন ব্যান্ডগুলো রয়েছে তাদের নিয়ে কাজ করে থাকি এবং কাজ করার ব্যাপারে আরও আগ্রহী। তো আমাদের এই সংবাদ প্রকাশের এই আয়োজন আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন এবং সামনের কোনো এপিসোডে আমরা আসছি নতুন আরেকটি ব্যান্ড নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ গানটি আমরা করি, লাস্ট গান আজকের জন্য, আর এটা হচ্ছে আরো ভাইরাসের রোদের কিনারা। আমরা এই গানটা করবো আর কি, কভার করছি। প্লিজ ধীরে ধীরে চিৎকার হয়ে প্রতিধ্বনি হয়, কেউ শোনে না আমি ছাড়া। এই ঘর সেদিকের ছুটি, বেরোবার পথ খুঁজে না পাই, চারিদিকে শুধু নীরবতা।
সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।